twrp বা কাস্টম রিকভারি দিয়ে আজকে করা ট্রাই করব কাস্টম রিকভারি ক্ষেত্রে বুটলোডার আনলকের পরে দুইটা স্টেপ একটা হচ্ছে ফার্স্ট কাস্টম রিকভারিটাকে ফোনে ফ্ল্যাশ করতে হবে এবং কাস্টম রিকভারি দিয়ে ম্যাজিক্সটাকে ফোনের ভিতরে ইনস্টল করতে হবে বা ফ্ল্যাশ করতে হবে আপনি যাই বলেন তো আমরা ফার্স্ট আমরা কাস্টম রিকভারিটাকে ফ্ল্যাশ করা ট্রাই করব সেই জন্য পুনরায় আমাদেরকে আমাদের ফোনটা অফ করতে হবে তো আমরা ফোনটা অফ করে দিলাম অফ করার পরে আপনাদের পিসি দিয়ে যদি করতে চান এটা তাহলে এক রকম আপনারা যদি পিসি না দিয়ে করতে চান সেই ক্ষেত্রে এক রকম তো যাই হোক অফ করার পরে আপনার পিসিতে বিশেষ করে আমাদের যে প্ল্যাটফর্ম টুলসটা আছে এই প্ল্যাটফর্ম টুলসটা আপনি ডেস্কটপে রাখতে পারেন তো দেখেন আমরা ডেস্কটপে রেখেছি আগে এখন আপনাকে যেটা করতে হবে আপনার প্ল্যাটফর্ম টুলসের ভিতরে সবগুলো রাখতে হবে যেগুলো আপনার প্রয়োজন যেহেতু আমরা এখন কাস্টম রিকভারি দিব শুধুমাত্র সো আমাদের শুধুমাত্র এখন কাস্টম রিকভারিটা প্রয়োজন সো আমাদের কাস্টম রিকভারিটা আছে হতে আমাদের অরেঞ্জ ফক্স এর ভিতরে সো আমরা অরেঞ্জ ফক্স এর রিকভারি ডট আইএমজি এটা যদি আপনি না দেখতে পারেন লাস্টের এক্সটেনশনটা আইএমজি আছে নাকি কি আছে তাহলে আপনি এখান থেকে ফোল্ডার এক্সপ্লোরার অপশনে এসে ভিউ দেন হাইড এক্সটেনশন ফর ফাইল এটা উঠিয়ে দিবেন তাইলে যে রিকভারি পর আইএমজি রয়েছে তো আপনারা রিকভারি আইএমজি এটা রিকভারি নাম দিতে পারে যা নাম দেন সেটা ব্যাপার না লাস্টে ডট আইএমজিটা থাকলে হবে এটাকে আপনি প্ল্যাটফর্মে যে ফোল্ডার ঠিক আছে এই যে প্ল্যাটফর্ম টুলসের যে ফাইল এই ফোল্ডারটার ভেতরে ওইটা পেস্ট করবেন করার পরে এরপরে আমাদের ফোনটা আমরা পুনরায় ফাস্ট বুট মোডে নিয়ে যাব সেজন্য ফোনের সেজন্য আমরা ফোনের ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন একসাথে আমরা যদি হোল্ড করি তাহলে এই যে ফাস্ট বুট মোডে চলে আসবে দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে প্ল্যাটফর্ম টুলস যে ফোল্ডারে আছে এই ফোল্ডারের উপরে যে এই যে ফাইল এই যে যে পাথ বা এই যে অ্যাড্রেস বার এই বারটা সম্পূর্ণটা সিলেক্ট করে আপনাকে এখানে লিখতে হবে হচ্ছে সিএমডি লিখে জাস্ট আপনি এন্টার প্রেস করবেন দেন এখানে লিখবেন হচ্ছে ফাস্ট বুট ডিভাইসেস DEVICS ডিভাইসেস ফাস্ট বুট ডিভাইস মানে আমাদের ফোনটা জাস্ট আমাদের পিসির সাথে কানেকশনটা হয়েছে কিনা এটা চেক করা তো এটাতে আমরা ক্লিক করলাম তো এখানে দেখেন আমাদের এই যে EE7CCABF একটা নাম এসেছে তার মানে আমাদের এটা পেয়েছে আমাদের ফোনটা দেন আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ফাস্ট বুট ফ্ল্যাশ ঠিক আছে ফাস্ট বুট ফ্ল্যাশ রিকভারি ফাস্ট বুট ফ্ল্যাশ রিকভারি ফাস্ট বুট ফ্ল্যাশ রিকভারি দেন ফুল ফাইলটার নাম ওই আইএমজি ফাইলটার নাম যদি এ ডট আইএমজি হয় তাহলে এ ডট আইএমজি জাস্ট আমাদের যে ফাইলটা আছে এই ফাইলটার নাম আমরা রেখেছি দেখেন রিকভারি ডট আইএমজি আপনি এইভাবে কপি পেস্টও করতে পারেন রিনামে যে আপনি ফুলটা সিলেক্ট করে দেন এখানে পেস্ট করতে পারেন ফাস্ট বুট ফ্ল্যাশ রিকভারি স্ল্যাশ স্ল্যাশ রিকভারি ডট আইএমজি লাস্টের রিকভারি ডট আইএমজি এটা কিন্তু ফাইলের নাম ভুল করে যেন আমি রিকভারি দিছি বলে আপনার নাম ফাইলের নাম অন্যটা রেখে রিকভারিতে ট্রাই করবেন না তো আমরা এখন এন্টার দিব দেন যাইতেছে ফোনের ভেতরে দেন ফিনিশ ঠিক আছে তারপরে এই জায়গাটাতে ভুল করলে কিন্তু ফোন খালি অফ হবে আর অন হবে যদি ফাইল দিতে ভুল করেন তা আমরা দেখি আমাদের ঠিকঠাক আছে কি না সবসময় বোঝা যায় না যে ঠিক আছে কি না তো আমরা এখন ফাস্ট বুট রিবুট এটাতে ক্লিক করব তাইলে আমাদের ফোন রিবুট হয়ে আমাদের ফোন খুলে যাবে খুললে আমরা জাস্ট দেখতে পারবো যে আমাদের ঠিক মতো খুলেছে কিনা ফোনটা মানে জাস্ট আমরা রিকভারিটা ঠিক মতো দিতে পেরেছি কিনা উপরে এই যে লকটা খোলা দেখাইতেছে তার মানে আমাদের ওইটা খুলে গেছে ওটা খুলে গেলেই হবে না আগে রিকভারিটা অবশ্যই পেতে হবে ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ